এবারে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের খবর। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের জোর প্রচার চালাচ্ছেন প্রার্থীরা। আজ ছুটির দিনেও ভোটারদের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। দুপুরে চট্টগ্রামের বহদ্দারহাট এলাকায় গণসংযোগ করেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী। এ সময় তিনি বলেন, বিএনপি সন্ত্রাসী কর্মকাণ্ড করে শান্তিপূর্ণ নির্বাচনকে বানচাল করার প্রচেষ্টা চালাচ্ছে, কোনো কিছু করেই বিএনপি সুষ্ঠু নির্বাচন বাধাগ্রস্ত করতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি। বিকেলে পতেঙ্গায় গণসংযোগ করেন সরকার দলের প্রার্থী। এর আগে সকালে রাহাত্তারপুল এলাকায় গণসংযোগ করেছেন বিএনপি মেয়র প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেন। এ সময় তিনি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের দাবি জানান। সুষ্ঠু নির্বাচন না হলে চট্টগ্রাম থেকে সরকার পতনের আন্দোলন শুরু করারও হুঁশিয়ারি করেন তিনি।